হাই গাইস, উইজডম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কি সুন্দর করে ঝরঝর করে ঝর্ণার মতো পড়ছে। আজকে কি বানাবো জানেন? আজকে মুসুর ডালের পিঠা বানাবো, তাই আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আজকে মুসুর ডাল দিয়ে পিঠা বানাচ্ছি। এই দেখুন, এগুলিকে আমি ধুয়ে নিচ্ছি। আর একবার ধুয়ে নিলে পরিষ্কার জল বেরিয়ে আসবে, আর ধুতে হবে না। তারপর একবারে কম জল দিয়ে মাখা মাখা করে সিদ্ধ করে নেব। এখন এটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেল। আর আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। ডালটার মধ্যে এখন আমি কিছু ময়দা মিক্স করব। একটু একটু করে ময়দা মিক্স করে এগুলো মেখে নেব। তার মধ্যে দিব স্বাদ মতো নুন দিয়ে দেব। এই দেখুন, খুব সুন্দর মাখা হয়ে গেছে আর কি, সফট হয়েছে। এখন আপনারা যে যে রকম ভালো লাগে সেই রকমের শেপ দিয়ে দেবেন। তার জন্য আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে তারপর আমার পছন্দ মতো শেপ আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যা যে রকম ভালো লাগে সেই রকমের ডিজাইনের শেপ দিতে পারেন। তারপরে হয়ে গেল, তারপর আমি এটার মধ্যে করে ডিজাইন করে নিলাম। দেখুন খুব সুন্দর ডিজাইন হয়ে, দেখুন এইভাবে আমি অনেকগুলি করে নিয়েছি, খুব সুন্দর ডিজাইন হয়েছে। এই দেখুন, এটা দিয়েও ডিজাইন করতে পারেন, চাইলে এই গ্রাইন্ডারটা দিয়েও ডিজাইন করতে পারেন। এই দেখুন খুব সুন্দর ডিজাইন হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। দেখুন এই গ্রাইন্ডার দিয়ে কতগুলি ডিজাইন করেছি, খুব সুন্দর হয়েছে। আর এটা চালনি দিয়ে করেছি। আমি 2 কাপ জল দিয়ে দিলাম, তার ভালো ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম 2টা এলাচি। আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনি সেটা দিয়ে হতে হতে রেডি হতে হতে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। 1টা লো ফ্লেম করে ভাজতে হবে। দেখুন খুব সুন্দর করে বাঁধা হচ্ছে, দেখতে কি ভালো লাগছে। মোটামুটি চিনি সেরাটা হয়ে যাচ্ছে, সেরাটা কি সুন্দর আঠালো হয়ে গেছে রেডি। আর এগুলিও রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নামিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। এই দেখুন রেডি হয়ে গেল, ডাল দিয়ে মিষ্টি, আর ডাল দিয়ে লালমোহন, আর এদিকে ডালের বিস্কিট। বলুন তো 2টা থেকে কার কোনটা বেশি পছন্দ হয়েছে, একটু কমেন্ট করে অবশ্যই বলবেন। মিষ্টি খেতে কে ভালোবাসে, নুনতা বিস্কুট খেতে কে ভালোবাসে? আমার কাছে 2টাই রেডি আছে। আর আমি এখন খেয়ে টেস্ট করে বলছি কোনটা বেশি ভালো হয়েছে। আমার কাছে মিষ্টি জিনিস ভালো লাগে, তাই আমি মিষ্টিটা আগে ট্রাই করছি। বাও, দারুণ হলো খেতে, খুব সফট, খেতে খুব টেস্টি। একবার ট্রাই করবো মিষ্টিটা বানিয়ে। আমার মিষ্টি খেতে পছন্দ, তাই মিষ্টিটা আমি আগে ট্রাই করলাম। আর এখন আমি বিস্কুটটা খেয়ে ট্রাই করি কেমন হলো। দারুণ, দেখতে পাচ্ছেন কি শব্দ করছে, মুড়মুড়ি হয়েছে খেতে। বিকালে এটা চায়ের সাথে জমবে, দারুণ হবে। আর কেউ গেস্ট আসলে চটপট বানিয়ে গেস্ট দেখেও এটা পরিবেশন করতে পারেন। আর একবার অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই।